بسم الله الرحمن الرحيم لدى بدي مولانا يا مار ألم سرى جندنا مسبوجا أندكار ألم سرى جندنا مسبوجا أندكار أستاذ بردر يا بدي مولانا يا مار উস্তাদ আমার দুনিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার উস্তাদ আমার দুনিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার উস্তাদ যখন নামাজ পড়ে দেখি আমরা লক্ষ্য করে উস্তাদ যখন নামাজ পড়ে দেখি আমরা লক্ষ্য করে নামাজ আমার মিলে না রে দেখি অন্ধকার নামাজ আমার মিলে না রে দেখি অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার উস্তাদ যখন রুকু করে মনে হয় যে উঠবে না রে উস্তাদ যখন রুকু করে মনে হয় যে উঠবে না রে বর্ণনাও করি কেসে আল্লাহ তালার বর্ণনাও করিতেছে আল্লাহ তালার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার উস্তাদ যখন সেজদা করে মহান প্রভুর পায়ে পড়ে উস্তাদ যখন সেজদা করে মহান প্রভুর পায়ে পড়ে বর্ণনা করিতেছে আল্লাহ তাআলার বর্ণনা করিতেছে আল্লাহ তাআলার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার উস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম হইল বড় মাওলানা তোমরা কেন নামাজ বুঝো না হেলেম হইল বড় মাওলানা তোমরা কেন নামাজ বুঝো না বাবার মতো জিন্দা নামাজ করে যেই জনা
বাবার মতো জিন্দা নামাজ পড়ে যেই জানা জান্নাতেতে যাবেন তারা কৈফিয়ত লাগবে না জান্নাতেতে যাবেন তারা কৈফিয়ত লাগবে না ওস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার ওস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ দুজা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ দুজা অন্ধকার এইভাবে তে জীবন যাপন করতেছেন বাবাই এইভাবে তে জীবন যাপন করতেছেন বাবাই বিশ্ববাসী দোয়া করেন লম্বা হায়াত পায় বিশ্ববাসী দোয়া করেন লম্বা হায়াত পায় ওস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার ওস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার জিন্দা নামাজ কাকে বলে যদি বুঝতে চান জিন্দা নামাজ কাকে বলে যদি বুঝতে চান বাবার হাতের লেখা বইটি সবাই নিয়ে যান বাবার হাতের লেখা বইটি সবাই নিয়ে যান ওস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার ওস্তাদ আমার দরিয়াবাদী মাওলানা আমার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার এলেম সারা জিন্দা নামাজ বুঝা অন্ধকার আসসালামু আলাইকুম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا الذين آمنوا استعينوا بالصبر والصلاة হে ইমানদাররা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু সবরের সাথে পড়ো এতমিনানের সাথে পড়ো খুজু খুজুর সাথে পড়ো সময় লাগাইয়া পড়ো আমরা সময় লাগাইয়া পড়ি আমরা নামাজে দ্রুত যত দ্রুত নামাজ আমাদের মধ্যে পাওয়া যায় 12 রাকাত নামাজে কয় মিনিট সময় দিবেন কমপক্ষে 12 রাকাত যেহেতু অন্তত কমপক্ষে তো 12 মিনিট সময় লাগবেই আর 12 রাকাত নামাজ যদি 1.5 মিনিটে পড়লে ঠিকই নামাজ হইল অনেকে আছে
নামাজ খুব দ্রুত পড়ে। আমি মিরপুর 1 নং বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে আছি অনেকদিন যাবৎ। বাসস্ট্যান্ড মসজিদ তো ব্রাইটেস্ট কিসিমের মুসল্লি দেখি। একদিন দেখি এক যুবক নামাজ পড়তেছে, এত দ্রুত নামাজ নামাজ পড়ে চলে যাচ্ছে। আমি ডাকলাম, এই কয় রাকাত পড়ছ নামাজ? কয় হুজুর সব পড়ছি। আমি সব কয় রাকাত পড়লা? কয় হুজুর আপনি জানেন না জোহরের কয় রাকাত? কি বাবা জোহরের তো 12 রাকাত। কয় 12 রাকাতই পড়ছি। কইতে 12 রাকাত নামাজ এত তাড়াতাড়ি কেমনে পড়লা? কয় মিনিট লাগাইছ? কয় হুজুর বেশি লাগাইনি, 1.5 মিনিট লাগছে। আচ্ছা 1.5 মিনিটে যদি 12 রাকাত নামাজ পড়ালে যে মুসল্লি দেয়, এই মুসল্লি দেয় নামাজ পড়া জাহান্নামে যাবো না দোজক যাইবো? জোরে কন, দোনরা যাইবে। জাহান্নাম জাহান্নাম, দোজক তো তার নাম। অতএব বাবা, মোহাম্মদপুরের বাবারা চমৎকার মসজিদ করেছেন, মসজিদ দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমার। তো মসজিদের সাথে নামাজটা সুন্দর করে পড়ার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিব। এটা রবিউল আউয়ালের চাঁদ, এই রবিউল আউয়ালের ওয়াজ এই মাওলানা ইমরান মাজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহুম, এনার অনেক মুরিদ আছে, হাজার হাজার মুরিদ আছে। উনি রবিউল আউয়াল আউয়াল সম্পর্কে বলে গেছে, আমি নামাজ সম্পর্কে কিছু বলা করার ইচ্ছা রাখি, বাকি মর্জি আল্লাহর। তাই আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নামাজ সুন্দর, তোমার জিন্দেগি সুন্দর, নামাজ ঝামেলা, তোমার জীবনটাও ঝামেলা ঝামেলা। নামাজ পড়ো বুঝে শুনে, ওহে মুসলিম ভাই, নামাজ পড়ো বুঝে শুনে, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, নামাজ পড়ো বুঝে শুনে, ওহে মুসলিম ভাই, নামাজ পড়ো বুঝে শুনে, ওহে মুসলিম ভাই, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে নামাজতে দ্বারা ইয়া নিয়ত করলাম ভাই, নামাজতে দ্বারা ইয়া নিয়ত করলাম ভাই, মন থাকে না ওই নামাজে শয়তানের ধোকায়, ওরে মন থাকে না ওই নামাজে নামাজ পড়ো বুঝে শুনে, ওহে মুসলিম ভাই, বলেন নামাজ পড়ো বুঝে শুনে, ওহে মুসলিম ভাই, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে আছে কোনো উপায়? নামাজ ছাড়া কবরে আর কিছু চলবো? হ্যাঁ, তারপরে তে রুকুত যে তাসবি পড়তে ভাই, তারপরে তে রুকুত যে তাসবি পড়ো ভাই, রুকুর তাসবি না বুঝাতে সেজদাই চইনা যাই, ওরে রুকুর তাসবি না বুঝাতে সেজদাই চইনা যাই, ওরে রুকুর তাসবি না বুঝাতে বুঝি রুকুর তাসবি কি পড়ি? আমরা তো পড়ি সুবহান রব্বিয়াল আযীম, আপনারা এটা পড়েন না? আমি এটার অর্থ জানি, সুবহান রব্বিয়াল আযীম, আমি আমার স্রষ্টার পবিত্রতা বর্ণনা করিতেছি। এই অর্থকান বুঝলে আর চুরি করার সাহস পাইতাম না, চুরি করার মনও চেত না। বাঁকা হইয়া, কোমরটা বাঁকা হইয়া বেটায় খেত নিড়াইতে পারে না, কৃষি কাজ করতে পারে না, কোমরের ব্যথার যন্ত্রণায়, কিন্তু আল্লাহর আদালতে আইসা বাঁকা হইয়া যখন বলো আমি আমার স্রষ্টার পবিত্রতা বর্ণনা করিতেছি, আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী থাক, হে কৃষি কাজ করতে পারে না, চেয়ারে বসে দোকানদারি করতে পারে না, কিন্তু আমার আদালতে আইসে এমন ভাবে বাঁকাটা হইয়া আমি আমার স্রষ্টার পবিত্রতা বর্ণনা করিতেছি, 3 বার 5 বার করে বলছে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম।
রুকুর তসবি না বুঝাতে সেজদায় চুই না যাই, বলেন রুকুর তসবি না বুঝাতে আবার যখন সেজদায় যায় তসবি পড়তে চাই, আবার যখন সেজদায় যায় তসবি পড়তে চাই, তাড়াতাড়ি উঠার জন্য পাগল হইয়া যাই, ওরে তাড়াতাড়ি উঠার জন্য পাগল হইয়া যাই, ওরে তাড়াতাড়ি উঠার জন্য বুঝি সেজদায় যায় যে পড়ি সুবহানা রব্বিয়াল আলা, অর্থ কি বুঝি না, বুঝি না দেখি তো রুকু সেজদার সমানে মারতাছি আর নামাজ পড়তাছি, এই জন্য নামাজে আমাকে কিচ্ছু দিতে পারে না, নামাজে যা কিছু দেয় নগদ দিয়ে দেয় ইনশা আল্লাহ, জানেন নামাজে যা কিছু দেয় নগদ দিয়ে দেয় বাকি নয়, সেজদার ভেতরে সুবহানা রব্বিয়াল আলা, আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি, আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি, এইভাবে বান্দা যখন তিনবার পাঁচবার বলতে থাকে আল্লাহ কয় সইতে পারি না, ফেরেশতারা সাক্ষী থাক, তার ঋণ তার ঋণ তার পেরেশানি তার অভাব অনটন আমি আল্লাহ সব দূর করে দিল, বলেন আবার যখন সেজদায় যায় তাসবি পড়তে চাই, আবার যখন আবার যখন সেজদায় যায় তাসবি পড়তে চাই, আবার যখন সেজদায় যায় তাসবি পড়তে চাই, তাড়াতাড়ি ওঠার জন্য পাগল হয়ে যাই, ওরে তাড়াতাড়ি ওঠার জন্য পাগল হয়ে যাই, ওরে তাড়াতাড়ি ওঠার জন্য পাগল হয়ে যাই, ঠিক না বেটি, এইভাবেতে নামাজ পড়া, এইভাবেতে নামাজ পড়া, জোরে কইলে গুলি খেয়ে মারা যাবেন, জান্নাতের বাগানে আসছেন আপনারা, এনে গুলি আসবে না, এনে জান্নাত থেকে রহমত আসবে, গুলির সাহস নাই আছে, তাহলে বলেন কেন, বলেন না কেন, আমি তো বাংলায় বলতেছি না, আরবি বলি না, ইংরেজি সারি, তাহলে বলেন আবার কি বলছিলাম, এইভাবে তো নামাজ পড়লে শয়তান খুশি হয়, বল এইভাবে তো নামাজ পড়লে শয়তান খুশি হয়, এইভাবে তো নামাজ পড়লে শয়তান খুশি হয়, এমন ভাবে নামাজ পড়া মোটে উচিত নয়, ওরে এমন ভাবে নামাজ পড়া মোটে উচিত নয়, নামাজ পড়া বুঝে শুনে ওহে মুসলিম, নামাজ পড়া বুঝে শুনে ওহে মুসলিম ভাই, নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, ওরে নামাজ ছাড়া কবরেতে কোনো উপায় নাই, মুসল্লি বাড়া মুসল্লি হইয়া কবরে যাইও, মুসল্লি হইয়া কবরে যাইও না, ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ কয়, আল্লাহ কয় এমন নামাজ পড়ো না যে নামাজ পড়লে তুমি ধ্বংস হইবা হালাক হইবা জাহান্নামে যাইবা, এই এই নামাজ তুমি পড়ো না, আল্লাহ রসুল হাদিস শরীফে ঘোষণা করেছে সব চুরি আল্লাহ সইতে পারে গো, নামাজ চুরি আল্লাহ সইতে পারে না, নামাজ চুরি আছে না নাই, জোরে গান, গরুর দোকানে গেলে গরু চোর পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল চোর পাওয়া যায়, মোরগের দোকানে গেলে মোরগ চোর পাওয়া যায়, লবণের দোকানে গেলে লবণ চোর পাওয়া যায়, পাওয়া যায় না, লবণ ব্যাগের ভিতরে লইয়া হ্যাঁ দাম না দিয়ে দৌড় দিছে আছে না, আমার মুসল্লি মসজিদের ভেতরে, মসজিদের ভেতরে মুসল্লির দিকে তাকাইলে বর্তমানে নামাজ চোরাও পাওয়া যায়, বাবা রে
নামাজ কিন্তু নামাজ নয়, নামাজ হলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগের লাইন। নামাজ করবে যারা আল্লাহ পাবে তারা, বলুন নামাজ করবে যারা আল্লাহ পাবে তারা, নামাজ করবে যারা আল্লাহ পাবে তারা, নামাজ পড়ে নেই যারা আল্লাহ পায় নেই তারা, আরে নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা। আগর খাহি সখন বাহক বগাই, আগর খাহি সখন বাহক বগাই, নামাজ খুদ হুজুরি দিল বজোই, নামাজ খুদ হুজুরি দিল বজোই। যদি চ বলবো কথা আল্লাহর সাথেতে, বলেন যদি চ বলবো কথা আল্লাহর সাথেতে, নামাজ তুমি পড়ে জবাই হুজুরি দিলেতে, নামাজ তুমি পড়ে জবাই হুজুরি দিলেতে। চিল্লে কোন সুবহানাল্লাহ, দরিয়াবাদী হুজুরি দিলেন নামাজ কোনটা বুঝায় দে, হুজুরি দিলেন নামাজ তো আমরা বুঝি না। অর্থাৎ হুজুর যেভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করা লাগবে, পড়তে তো পারবো না জানি, হুজুরের নামাজের সাথে আমগো নামাজের মিল হইব কেমতের আগে, কিন্তু চেষ্টা তো করুন লাগবো। হ্যাঁ, লেলিন কে হলো করোনা, ইউরোপ আমেরিকা কে হলো করোনা, কাল মার্কস কে হলো করোনা, হলো করলে মদিনা কে হলো করো, মদিনা মদিনা তাম পৃথিবীতে কোন দেশের নাম সোনার মদিনা সোনার বাংলা নাই, কিন্তু সোনার মদিনা সোনার বাংলা তাম পৃথিবীর মধ্যে দুইটা দেশের নাম, মাত্র দুইটা দেশের নাম সোনার মক সোনার মদিনা সোনার বাংলা। রে মুসল্লি ভাইরা, সোনার বাংলা বানাইতে পারলাম কিন্তু সোনার মানুষ হইতে পারলাম না, ঠিকটা বেটি? বাংলা বানাইছি ঠিক, সোনার মানুষ হতে পারলাম না। সোনার মানুষ হও, মানুষের মনে দুঃখ দিও না, সালাম করো, মুসাফা করো, আসমান থেকে শান্তি আসতে এক সেকেন্ড সময় লাগবে না। বারোই রবিউল আউয়াল মাসের সোমবার, বলেন বারোই রবিউল আউয়াল সোমবার, আরে আল্লাহর দোস্ত তশরিফ আনলেন জগতে, আল্লাহর দোস্ত তশরিফ আনলেন জগতে। মুসলমান নবী আগমনের লক্ষ্যে খুশি না বেজার? খুশি। এখন খুশি না বেজার? খুশি। তাম দুনিয়ার খুশি এক পাল্লায় রাখো, আর এক অক্ত নামাজ তুমি এক পাল্লায় রাখো, পালা ধরে টান দিলে দেখা যাবে নামাজের পালার ওজনটা বাড়ি হয়ে যাবে, খুশির ওজনের পালাটা হালকা হয়ে প্রথম আকাশে উঠে যাবে। আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত লইয়া বরকত লইয়া, রহমত লইয়া বরকত লইয়া আমার নবী এসেছেন। এই জন্য নবীরে কি বলা হয়, মা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, নবী মেরা খাইদল ওয়ারা তুজাহান, নবী মেরা খাইদল ওয়ারা তুজাহান, নবী মেরা বর রহমত লাইসান, নবী মেরা বর রহমত লাইসান। চিল্লে কই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে মুসলমান বাবারা, আমার নবী দুনিয়া হলো রহমাতান লিল আলামিন, দুনিয়ার জন্য রহমাতান লিল আলামিন, আর কিয়ামতের ময়দানে হবে শাফিউল মুজনাবিন, শাফাতের অধিকারী আল্লাহ নবীরে দিবে। শাফাত কি নামাজির জন্য করবে না বেনামাজির জন্য? নামাজির জন্য করবে। বাবা মুসলমান ভাইয়েরা, আমি তো দেব মসজিদের সাথে সুন্দর নামাজ পড়ো, নামাজ কিন্তু নামাজ নয়, আল্লাহ রসুল ফরমান আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলামের স্তম্ভ, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন,
যে উম্মত নামাজ পড়লি রে সে উম্মত যেন ইসলামকে প্রতিষ্ঠিত করলি, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলি যে উম্মতে নামাজ ছেড়ে দিলি সে উম্মত যেন গো ইসলামকে ধ্বংস করে দিলি। কত বড় কথা, কত বড় কথা মুফতি সাহেব চিপাত বসেন কি আপনি এদিকে বসেন না, মুফতি এদিকে বসেন, এদিকে বসেন। এই নামাজ পড়লেন ইসলাম প্রতিষ্ঠা করলেন আর নামাজকে ছেড়ে দিলেন, শ্বশুরবাড়ি বেরাইয়া চাষটলে গল্প গুজব করিয়া তাসের আড্ডায় বসিয়া নামাজ জব করে দিলেন, আপনি ইসলামটাকে ধ্বংস করে দিলেন। কে বলেছে আমি না আল্লাহর নবী? আমি বললাম না আল্লাহর নবী বলেছে। দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দো জাহানের বাদশাহী ভাই তারা পেয়েছে, ওরে দো জাহানের বাদশাহী ভাই ঠিক না বে ঠিক। হযরত মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে আজম শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সবাই কন রহমতুল্লাহ আলাই বাদশাহ কিনা জোরে কন, কত কয় নাকি বাঙালি বাদশাহ কিনা জোরে কন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দুই জাহানের বাদশাহ কিনা জোরে বলতে বলছি। কেমন বাদশাহ? আমগো নেত্রী কি মতন বাদশাহ? নেত্রী বড় নেত্রী বড় না ছোট? হ্যাঁ তাহলে এত বড় বাদশাহ কেমনে পাইলো, কেমনে পাইলো নামাজ পড়ে, কেমনে পাইলো, কেমনে পাইলো নামাজ পড়েন, আপনি হবেন দুই জাহানের বাদশাহ, আপনি হবেন সবাই হবেন যদি নামাজ পড়তে পারেন। দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দো জাহানের বাদশাহী ভাই তারা পেয়েছে, ওরে দো জাহানের বাদশাহী ভাই তারা বিশ্বজোড়া যত অলির নাম শুনিতে পাই, বলেন বিশ্বজোড়া যত অলির নাম শুনিতে পাই, কোন অলি নামাচারা হইতে পারে নাই, ওরে কোন অলি নামাচারা হইতে পারে নাই, বিশ্বজোড়া যত অলির নাম শুনিতে পাই, বিশ্বজোড়া নামাজ ছাড়া কোন অলি হইতে পারে নাই, ওরে নামাজ ছাড়া কোন অলি হইতে পারে নাই, শ্রেষ্ঠ অলি আব্দুল কাদের জিলানি রে ভাই, শ্রেষ্ঠ অলি আব্দুল কাদের জিলানি রে ভাই, সাপে যাইয়া পেশ মেরেছে নামাজ ছাড়ে নাই, ওরে সাপে যাইয়া পেশ মেরেছে নামাজ ছাড়ে নাই, সারছে আর আমরা মশাই কামড় দিলে নামাজের নিয়ত ছাইরা মশা খাটায় ঠিক না, নামাজের নিয়ত ছাইরা মশা খাটায় নাক খাত যাই কান খাত যাই ফ্যান দেই ফ্যানটা সুন্দরী কত দামের ও আছেন এমন মুসল্লি, এই তো নামাজ নেত্রামি কথা বলেন না কেটে নামাজ নামাজ, আপনি কার সামনে দাঁড়াচ্ছেন চিন্তা করছেন, কার সামনে? আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের সামনে, যিনি আকাশের গভর্নমেন্ট জমিনের গভর্নমেন্ট তামাম কুল কায়নাতের গভর্নমেন্ট, ওর সামনে দাঁড়াইয়া আবার নাক খাজানি কি আর কান খাজানি কি আর মুসা খাদানি কি আর কিসের মুসা খাদানি, তুমি কার সামনে দাঁড়াচ্ছ? তোমার তো কোম্পানি আসার কথা, গায়ে জ্বর এসে যাওয়ার কথা। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী নামাজের আজান শুনলে নবজির চেহারাটা চেহারার মলিনতা চেহারার গ্লেজ চেহারার নূর পাল্টিয়ে যাইত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করত এত সুন্দর চেহারা আর হয় না, যে চেহারা চন্দ্রের থেকে উজ্জ্বল সুন্দর চেহারা আপনার, ওই চেহারা এত সুন্দর চেহারা হযরত বেলালের আজান শুনলে কেন কালো হয়ে যায়? ব্যাপারটা কি? নবীজি বলতো আয়েশা রে যখন আজান শুনি আমি আল্লাহু আকবার বলে যখন আজান দেয় এই দমনি আমার কানে আসলে আমার কম্পুনি উঠে যায়। আল্লাহু আকবার অর্থ কি?
জোরে কান আল্লাহ বড়। আল্লাহ আকবর অর্থ কি? আল্লাহ বড়। তো আল্লাহ বড় মুয়াজ্জিন সব কইতাছে আল্লাহ বড়, ঠিক না? মুয়াজ্জিনের আজান শুই না, আল্লাহ বড় বলছে। এখন আমার অফিস ছোট, আমার অফিস ছোট, আমার দোকানদারি ছোট, আমার আদালত ছোট, আমার মার্কেট ছোট, আমার গাড়ি ছোট, আমার বাড়ি ছোট, সব ছোট, আল্লাহ বড়। আল্লাহ বড় মনে করিয়া যারা মসজিদের দিকে দৌড় দিল তারা হলো পাক্কা মুমেন, পাক্কা মুসুন্নি। আল্লাহ বড়র পরও যদি চা চুমাই, সিগারেট চুমাই, তাসে বসে থাকি, দোকানে বসে থাকি, দিছে আজান জামুও নে, হ্যাকি মুমেন, হ্যাকি মুমেন। আজান শোনার পরও যদি আরেক কাপ দেয় চুমুক দা খাইয়া জায়গা, তাহলে তোমার চায়ের কাপ বড় হইলো, আল্লাহ ছোট হয়ে গেল। আল্লাহ আকবার। বনিয়া যখন আজান দেয় সব ছোট, আমার আল্লাহ বড়। যা মসজিদের দিকে যা, মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও, মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও। মুয়াজ্জিনের আজান শুইনা কেমনে হাইটা যাও, ওরে মুয়াজ্জিনের কেমনে আইতা যাও, মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও, মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও। মুয়াজ্জিনের আজান শুইনা কেমনে আইতা যাও, ওরে মুয়াজ্জিনের আজান শুইনা কেমনে আইতা যাও। জান্নাতেতে যাবা যখন, জান্নাতেতে যাবা যখন, নামাজ পড়ো করে যতন, জান্নাতেতে যাবা যখন, নামাজ পড়ো করে যতন, জান্নাতেতে খানা খাবা লাগবো খেটেস, জান্নাতেতে খানা খাবা লাগবো খেটেস, হুরগেল মানের প্রেম পেরেতি হইবে না রে শেষ, ওরে হুরগেল মানের প্রেম পেরেতি হইবে না রে শেষ, মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও, মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও। মুয়াজ্জিনের আজান শুইনা কেমনে আইতা যাও, ওরে মুয়াজ্জিনের আজান শুইনা হাঁটা যায়? আজানের পরে মুমিন ব্যক্তি হাঁটতে পারে? স্থাকির, হাঁটা থেমে যাবে, আল্লাহ বড়র নাম শুনলে হাঁটা থেমে যাবে, ব্রেক হয়ে যাবে, পেছনের দিকে দৌড় দে, মসজিদে যা তাড়াতাড়ি, যদি তুমি মুমিন হও তোমারে তুমি এটা দিয়ে মাপতে পারবে, আর কোয়াজ দেখবো না, আমি মুমিন না বেঈমান, এটা দিয়ে মাপা যায়। আজান শোনার পরও যদি মসজিদে যাওয়ার মনে না চায়, কাতার সুজা করার মনে না চায়, তাহলে তোমার বুঝতে হবে আমি মুমিন না। আমার দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, আমি নামাজ সুন্দর করে পড়ি, আমি নামাজের মতো নামাজ পড়ি। আমার ছেলে মাদ্রাসার ছেলে একটা ছেলে নামাজের অর্থ ছাড়া নামাজ পড়ে না, সম্পূর্ণ ছেলেরা নামাজের অর্থ বুঝতে হবে না, লেপিডনি খাইতে খাইতে চামড়া শেষ। এ কলেজার টুকরা বাবারা, মোহাম্মদপুরের বাবারা, আমি দাওয়াত দিয়ে গেলাম, মসজিদ সুন্দর করেছেন, তার সাথে নামাজ সুন্দর করতে হবে। অনেকের ঘরে দেখা যায় স্ত্রী নামাজি, স্বামী বেনামাজি, আবার অনেক ঘরে দেখা যায় স্বামী নামাজি, স্ত্রী বেনামাজি। এই মগিটায় নামাজও পড়ে না, পর্দাও করে না, স্বামীরও মানে না। স্বামী কিছু কইলে কয় চিনো আমারে সাজ করে লোক, স্ত্রী স্বামীরে কয় সাজ করে লেগে, সাজ করার কথা তো ওই বিয়ার আগে 2 লাখ ক্যাশ লইছে, কিনা লইছে তো মগিটাই তো মগাটারে কিনা লইছে, তো সাজ করবো না কি করবো? হ্যাঁ আছে না এমন, আপনাকে এই এলাকার কথার কই না, ওই এদিকের কথা কই। আরে কলে যাটা বাবা, আমি দরিয়াবাদী বলে গেলাম, আমার দুইটা রত্ন, আমার দুইটা ছাত্র আপনাদের সামনে নামাজের সানে আমার তারিফ করেছে, আমি তারিফের যোগ্য না, আমি তারিফের যোগ্য না, আমার মতন পাপী নরাধম, আমার মতন গুণাগার আর কেউ নেই আমি মনে করি। তারপরও আমার সানে গজল গাইলো, নামাজের গজল, বাবা গো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো,
নামাজের যত্ন কইরো, নামাজকে যত্ন কইরো। যত্ন করলে কি করবা? তুমি জান্নাত পেয়ে যাবা। জান্নাতের জান্নাতের হুরদের নাম হবে কি আর পুরুষদের নাম হবে কি, মহিলার নাম কি আর পুরুষের নাম কি? আমি বলছি আপনারা শুনুন, হুর গালমা জেতনি নামত হায়েতু, হুর গালমা জেতনি নামত হায়েতু, সবসে ভরকার নামত দিদার কো, সবসে ভরকার নামত দিদার কো। জান্নাত, হেই রে জান্নাত, জান্নাত কারো বাবার তৈরি নয়, জান্নাত আল্লাহ বানাইছে মুমিন ব্যক্তির জন্য। কার জন্য চিল্লে কও? মুমিন ব্যক্তির জন্য। মুমিন হও, মুত্তাকি হও, ঈমানদার হও, সঠিক মুসল্লি হও, যদি বাঁচতে চাও, যদি রেহাই চাও, এটা কিন্তু মরণ। এই দুনিয়ার যে আছে এটা কি? এটা মরণ। আর একটা জীবন আছে, শুরু হবে শেষ হবে না, ওটার নাম জীবন। ঠিক না মুক্তি পাঠি? এটা মরণ, জন্মের মরণ, মরার জন্য এনআরসি, এই গান্দা পচা দুনিয়ায়। আর একটা জীবন আছে, যে জীবন শুরু হবে রে বাবা, যে জীবন শুরু হবে জিন্দিগিতে শেষ হবে না। যেখানে ইয়ং থাকবা, যুবক থাকবা, জিন্দিগিতে বৃদ্ধা হবে না। যেখানে চেহারা সুন্দর থাকবে, জিন্দিগিতে চেহারার গ্লেজ কমবে না, বাড়বে আরো। যত বয়স হইব অত চেহারার ঝলক বাড়বো, সৌন্দর্য বাড়বো। আর দুনিয়ার রীতি কি? যত বয়স হইব অত খালি কমে, চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা দাগ পড়ে যায়, চেহারা চামড়া কি হয়ে যায়, পাপড়ি লেগে যায়। এটা হলো দুনিয়ার রীতি। আর জান্নাতের রীতি হলো ইয়ং জেনারেশন থাকবেন জীবন ভর, মরণ হবে না, শান্তি শুরু হবে, অশান্তির মুখ দেখবেন না। আহ, এই জান্নাত কিসের বিনিময়ে পাবেন? জোরে কারণ কিসের বিনিময়ে? হ্যাঁ, মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও, মুয়াজ্জিনের আজান শুইনা কেমনে হাইটা যাও, ওরে মুয়াজ্জিনের আজান শুইনা কেমনে হাইটা যাও, আজ যদি বুঝা শুইনা নামাজ পড়িতাম। কবর যে কইবেন এই কথা, কবর যে সবাই কইবেন, জিন্দগি ও জিন্দগি, ও ও জিন্দগি গন, জিন্দগি ও জিন্দগি, ও ও জিন্দগি, আরে সময় থাকতে না করিলাম বন্দেগি, আরে সময় থাকতে না করিলাম বন্দেগি। না সবার বলতে হবে, বাবা কাঁদবি একদিন, যেদিন কাঁদবি কোনো কাজ আসবে না, এখন কাঁদ, এখন কাঁদ। আগে যদি বুঝা শুইনা নামাজ পড়িতাম, বলেন আগে যদি বুঝা শুইনা নামাজ পড়িতাম, নামাজ হইতো আমার চাবি বেহেশতে যাইতাম, ওরে নামাজ হইতো আসসালাম, তুমি তাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ কে বলেছে? আমি না নবী, আমি না নবী, হাদিস আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিন্তু নামাজ নয়, নামাজ হলো জান্নাতের চাবি। রে কলিজার টুকরা বাবারা, মোহাম্মদপুরের বাবারা, নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। নামাজ পড়তে হবে, নামাজ কি করতে হবে? জোরে কোন কি করতে হবে? রক্ত পড়বেন, নামাজ পাঁচ ওয়াক্ত পড়বো, পড়বো বলে নামাজ সময় কাটাচ্ছ, পড়বো পড়বো বলে নামাজ সময় কাটাচ্ছ, দুনিয়ারি প্রেমে পরে সবই হারাচ্ছ, ওরে দুনিয়ারি প্রেমে পরে সবই হারাচ্ছ। ঠিক না? হুজুর, মুফতি হুজুর কয় কেউ আজান দিছে নামাজটা পড়ে যান? হুজুর সময় আছে, পুরমুনে আপনার বেতন দিন না, তাল ভান না। এটা মুসলমানের কথা না, হিন্দুর কথা, হিন্দুর কথা না, ইহুদির কথা না। হ্যাঁ, বলতে পারো হুজুর
একটু সাইডে আসি নামাজ আপনি দাঁড়ান আমি আসতেছি এটা বলতে পারো তুমি হুজুরে বেতন দিকে নামাজি বর্তা না তুমি কয় নম্বরের বেতন আলো হয়েছে কবরটা যায় দাও জনম সাইজ করবো তারা এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেন এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেন এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে বাঁচলেন কয় বছর দুনিয়াতে বাঁচলেন কয় বছর নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের পথ করে লেছেন জীবনে কত নামাজ কামাইলাম শ্বশুর বাড়ি বেড়ায়া জীবনে কত নামাজ কামাইলাম বাজারে ঘুরিয়া জীবনে কত নামাজ কামাইলাম সিনেমা দেখিয়া জীবনে কত নামাজ কামাইলাম রে বাবা টিভি রঙিন টিভি দেখিয়া ঠিক না বেটি জিন্দগি ও জিন্দগি ইয়ো ইয়ো জিন্দগি কও জিন্দগি ও জিন্দগি ইয়ো জিন্দগি আরে সময় থাকতে না করিলাম বন্দি হাইরে সময় থাকতে না করিলাম বন্দি সবচেয়ে বড় বন্দীর নাম কি আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর আইনের মধ্যে আল্লাহর কানুনের মধ্যে সবচেয়ে বড় কানুন সবচেয়ে বড় বিধান হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক না বা ঠিক জোরে কর অতএব বাবা নামাজ পড়তে হবে শুধু আপনি পড়লেইব না বেগমরও পড়াইতে হইব বেগম পড়লেইব না বাচ্চা উপযুক্ত বাচ্চারও পড়াইতে হইব বাচ্চারা নামাজ পড়ান উপযুক্ত মেয়েটারে পড়াইতে হবে উপযুক্ত বাচ্চারও পড়াইতে হইব أيها الذين آمنوا وأبتغوا إليه الوسيلة هي من دررا তোমরা অসিলা তালাশ করো বাহানা তালাশ করো সবচেয়ে বড় অসিলার নাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ মকন সুস্তি নামাজে পঞ্জগানা মকন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা রে কলজার টুকরা বাবারা ওই মুসল্লি ধ্বংস হবে হালাক হবে জাহান্নামে যাবে যে মুসল্লিরা নামাজে অলসিয়াত করছে সুস্তিয়াত করছে রুকুর মতন রুকু দেয় নাই সেজদার মতো সেজদা দেয় নাই ক্যামের মতন ক্যাম করে নাই রব্বানা লাকাল হাম বলে শটান হওয়া সোজা হওয়া কি বলতে পারে ওয়াজিব ফাস ফাস ইনশাআল্লাহ হ্যাঁ দেখছেন সোজা হওয়া শটান হওয়া রব্বানা লাকাল হাম বলিয়া সোজা হওয়া ওয়াজিব সেই জায়গা অনেকে সোজা হয় না ঠিক না বা ঠিক ঠিক না বা ঠিক কে কোমরো কোমরো পুলিশে বাইরেছে তোমার কোমর পুলিশে বাইরে ভেঙে গেছে তুমি পুলিশের বাড়ির ঠেলায় কোমর ভেঙে গেছে তুমি আল্লাহর আদালতে সোজা হইতে পারো না আসামির মতন আল্লাহর দেখাইতাম না আল্লাহ আমি সবচেয়ে বড় আসামি এই এই দৃশ্যটা আল্লাহ সামনে তুলে ধরতে পারো না এটা আল্লাহ তোমার মাফ করে দেয় আল্লাহ আল্লাহ নামাজে নামাজে খালি উন্নতি দেয় না নামাজে খালি ধনী বানায় না নামাজে গুণ মাফ করে দেয় নামাজে কি মাফ করে দেয় এই তো নামাজ পড়বো এখন নামাজ পড়বো নামাজের লাস্টের রাকাতে সকলে সকলে আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসীরা পড়বেন না আমরা সবাই পড়বো পড়বো না অর্থ কি হে আল্লাহ নিশ্চয় আমি আমার আত্মার উপর বহু অত্যাচার করিয়াছি ওলা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা আল্লাহ গো তুমি সারা অন্য কেউ আমার গুনাহ ক্ষমা করার মতো নাই কি কথাগুলি কই ফাগফিরলি মাগফিরাতাম মিন আনদিক অতএব আপনি নিজ গুণে আমারে ক্ষমা করে দেন
কত গুনা করছি মাওলা গোপনে, কত গুনা করছি মাওলা গোপনে, রে মাফ কইরা দেন আপনি মাওলা, নিজে গুনে মাফ কইরা দেন আপনি মাওলা। প্রত্যেক নামাজে কথাটা বলছি, প্রত্যেকটা নামাজে রক্তের লাস্টের রাকাতে মাগফিরলি মাগফিরাতাম মিন আন্দিক, অতএব নিজ গুণে আমারে ক্ষমা করেন আর হামনি আমারে রহমত করেন আল্লাহ। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমাকারী। আল্লাহ কয় বন্দা তুই কথা কইলি, নিশ্চয়ই আমি ক্ষমাশীল ক্ষমাকারী, এত বিশ্বাস, এত অগাধ বিশ্বাস আমার কইলি, যা যা আমি সইতে পারলাম না নামাজের বিনিময়ের বান্দা, আমি তোর জীবনের সব গুণা মাফ করে দিলাম। কলিজার টুকরা বাবারা রে, আমি হাত ধরে বনি পাও ধরে বনি, বাবারা নামাজ কাজা করো না, নামাজ বন্ধ করো না, নামাজ নিজে পড়ো, বেগম রে পড়তে দাও, উপযুক্ত মেয়েরে পড়তে দাও, ছেলেরে পড়তে দাও, যদি না পড়ে পিটুনি দাও, যদি পিটুনি না পড়ে আল্লাহ আদেশ করছে পিটাইলেও যদি নামাজ না পড়ে বাড়ির থেকে তাড়ায় দাও। তাড়াইছেন তাড়াইছেন কি হয়েছে বুঝছেন না, কোন নম্বরের আব্বা হয়েছেন আব্বা, হ্যাঁ এই পোলা বানে ফিডিয়া বানাইবো জোরদার ডিব্বা আব্বা নাই কেন বাবা গো, স্ত্রী নামাজ পড়তে 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 আবেদা জবেদা মোমেনা মর্শিদা হয়ে গেছে, আর স্বামী তাস খেলতে খেলতে শয়তানের বড়রা হয়ে গেছে। কারে শয়তান আমি কোনি না মতনি, কারে শয়তান আমি কোনি না মতনি, গরানি আস্তে লানত বরনি, শয়তান দ শয়তান হচ্ছে একটা হুকুমের লাগিয়া, আর আমরা মানুষ শয়তান কোটা দিন রাত্রে পাঁচটা হুকুম অমান্য করি, তাহলে আমরা কি শয়তানের বড় না না কথা কর না কে, বেনামাজিরে শয়তান ভয় পায়, বেনামাজিরে শয়তান ভয় পায়, শয়তান কয় আমি আর পিছিয়ে হারতাম না, কেন এর পিছে গজবের তরবারি নাজিল হয়ে যাবে কোন সময় জানি না, গজব পরে কোন সময় বুঝি না, হয়তো বেনামাজির পিছে শয়তান থাকে না, বেনামাজির তো অনেক দূরে থাকে, বেনামাজি না ফরমান ভাই জানো খবরদার, বেনামাজি না ফরমান ভাই জানো খবরদার, বিয়ে শাদি নাহি করো সঙ্গেতে তার, ওরে বিয়ে শাদি নাহি করো ওরে বিয়ে শাদি নাহি করো, রে কলিজার টুকরা বাবারা, এই আল্লাহর বান্দি নামাজ পড়তে পড়তে আবেদা জবেদা মোমেনা হয়ে গেছে, মর্যাদা হয়ে গেছে, কিন্তু স্বামী নামাজ পড়ে না, হঠাৎ করে চারটা বাজে আইসা ঘরে ঢুকা, সন্ধ্যার আগে রুটি খাইতে হবে আমার, আছে না আমার মগা বেগুন আন্তাজি ফিটায় আন্তাজি ধমক দিয়া ধমকায়, আসরের আগে রুটি খাবো নাবি, মাগরিবের আগে সন্ধ্যার আগে আগে রুটি খাইতে হবে আমার, সেটা কয় বেনামাজির স্বামীটা, স্ত্রী তো সলেহা মুমেনা মুর্শিদা, আল্লাহর হুকুম মানে স্বামীর হুকুম মানে, স্বামী বেনামাজি হোক গা আমার স্বামী তো সে, অতএব রুটি বানানোর জন্য চুলার কিনারে যেয়ে বসছে, তার মধ্যে একটা রুটি দিছে, তাওয়া রুটি ভাজতেছে, এদিকে আল্লাহ আকবার, এই ভালো করে কথা শুনে, এটা কথাটা আমার শেষ, আল্লাহর বান্দি কয় আল্লাহ আকবার, আল্লাহ বড় আমার রুটি বানান ছোট, আমার রুটি বানান ছোট, আমার স্বামীও ছোট, আল্লাহ বড়, দৌড় দিছে নামাজের দিকে, অজু করিয়া যায় নামাজে দাঁড়াইছে,
শয়তান যাইয়া পেছনে দাঁড়াইছে, কোন শয়তান? এই বাসা ইবলিসে আদম রোয়ে হাস, এই বাসা ইবলিসে আদম রোয়ে হাস, পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দাস, পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দাস, বহু শয়তান আছে আদমের সুরতে, কোন বহু শয়তান আছে আদমের সুরতে, হাদিও না কবু বাবা যার তার হাতে, হাদিও না কবু বাবা যার তার হাতে। শয়তানে আদমের সুরত দিরা, মানুষের সুরত দিরা আল্লাহর বান্দির পিছনে কিনারে দাঁড়ায় কয়, তুই যে রুটি বানাইছিস, রুটি বানানো শুরু করছ, চুলার ভিতরে রুটি তাওয়ার ভিতরে দিছ, যে চুলার রুটি তো পুড়া যাইতেছে, এই পোড়া রুটি যদি স্বামীর সামনে দেয় দুপিটা খেয়া মরবি, তাড়াতাড়ি রুটি বানা, নামাজ বাদ দে, নামাজ বাদ দে। মুমন ব্যক্তির নামাজ বাদ দিতে পারে? আল্লাহর বান্দিওয়ালা, ও আল্লাহ, রুটি না বানাইলে স্বামী পিটুনি খাবো, স্বামীর পিটুনি খাবো, এই পিটুনি সব এই পিটুনি সহ্য করতে পারবো, নামাজ যদি ক্যান্সেল করি গো আল্লাহর হাতের পিটুনি সহ্য করা যাবে না। এখন শয়তান বাক্সে না রাখছে, শয়তান বাক্সে না কিনা রয়েছে, শয়তান বাক্সে বড় বাবা পাক্কা মোমেন তো, এই এই অল্প স্বল্প রুটির দোয়াই দিয়ে নামাজ ক্যান্সেল করা তো যাবে না তো। আচ্ছা অন্য অন্য ফন্দি তালাশ করি, অন্য ফন্দি কি, মহিলাটার একটা সুন্দর চাঁদপুনে একটা বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা, বাচ্চাটা তামাম বাড়িতে দৌড়াদৌড়ি খেলাধুলা করতো, ওই বাচ্চাটারে দেলা দোকা দিতে 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 চুলার কিনারাই না, বাচ্চাটা চুলার ভিতরে ঢুকাই দিল, জোরে কর নাউজুবিল্লাহ। এইবার শয়তান কয়, রে বান্দি তুমি নামাজ পড়ো, তোমার সন্তান আগুনে পুরা মরে, তুমি কিসের নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিয়া তাড়াতাড়ি সন্তান বাঁচাও বাঁচাও। আল্লাহর বান্দি নামাজের নিয়ত ছাড়ে না। আল্লাহর বান্দি আল্লাহ রে আগুন তোমার, সন্তান তোমার, আগুনও তোমার, আগুন থেকে বাঁচাবার মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো আমার আল্লাহ, আমি নামাজ হেফাজত করতে দাঁড়াইছি, তুমি আমার সন্তানকে হেফাজত করো। আল্লাহ কয় বান্দি রে নামাজ পড় পড়, তুই নামাজ পড়, আমি আল্লাহ তোর সন্তানের জামিন হয়ে গেলাম। দেখব নে পরে, আগে সন্তান উঠেলো, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ভালো একটা কিতাবের ঘটনা। স্বামী দৌড় দিলেন চুলার কিনারে যাইয়া, চুলার ভেতরে হাত ঢুকাই দিলেন সন্তান বের করার জন্য, সন্তান বের করার জন্য হাত ভেতরে ঢুকাই দিলেন, কিন্তু সন্তান বের করতে পারে না। একবার দুইবার তিনবার চেষ্টা করার পর সন্তান বের করতে পারে না, পারে না, পারে না। তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাইয়া স্ত্রী দৌড় দিছে চুলার দিকে, চুলার দিকে যাইয়া বিসমিল্লাহ নাম লিয়া হাত দুইটা চুলার ভেতরে ঢুকাইছে, বাচ্চা বুকে নিয়ে চুমু খাচ্ছে, বাচ্চা চুমু খাচ্ছে। বেনামাজি স্বামী স্ত্রীর পাশে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, স্ত্রী গো দেখ আমার হাত পুড়ে গেছে, ঠোসা পড়ে গেছে, আঙ্গুলগুলি থুবাইয়া গেছে, ঠোসা পড়ে গেছে। স্ত্রী গো দেখি দেখি তোমার হাত দুটো আমি দেখি, আমার হাত পুড়ে গেল, ঠোসা পড়ে গেল, আঙ্গুল পড়ে গেল, দেখি তোমার হাত পড়ছে নি। স্ত্রী হাত দুটা স্বামীর সামনে দিনে লক্ষ্য করে দেখে, স্বামী স্ত্রীর হাত পূর্বে দূরের কথা রে বাবা, স্ত্রীর হাতের একটা পশম পড়তে আমার আল্লাহ দেয় না। কিরে বেগম
আর আগুনের মধ্যে তুমি হাত দিয়েছো, আমিও তো হাত দিলাম, আমার হাত পুড়ে গেল কেন, আর তোমার হাতের পশম পড়লো না কেন, দেখি দেখি আমার নয়নমণি বাচ্চাটা, দেখি দেখি বাচ্চার গায়ে ঠোসা পড়ছেনি, গা পড়ছেনি, বাচ্চাটা বাবা কোলে নিয়ে দেখে, স্বামী কোলে নিয়ে দেখে, বাচ্চার গা পুড়বে, দূরের কথা রে বাবা, বাচ্চার মাথার একখানা চুল আমার আল্লাহ পড়তে দেয় না, তার বেদ কি স্বামী কান্দে গো কান্দে, স্বামী কান্দে আর বলে বেগম গোর বেদ কি আমার বুঝাই দে, আমি বুঝি না, যেই চুলার আগুনের মধ্যে হাত তুমি দিয়েছ আমিও দিয়েছি, সন্তান পড়ে গেছে, সন্তান রইল চুলার ভেতরে, পড়লো না তুমিও পড়ল না, আমি কেড়ে পড়ে গেলাম, আমি কেন পড়ে গেলাম, স্ত্রী ধাধা করে কেঁদে ফেললেন, চোখের পানি দিয়া গাল ভিজাইলেন, স্ত্রীর ঠোঁট দুটা কাঁপতেছে, শ্বাসরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, এবার স্বামী বলে স্ত্রী গো, ও আমার স্ত্রী হাত পড়েছে আমার, আমি তো কান্নাকাটি করব, আমি তো কান্দি না, তুমি কেন এইভাবে কাঁদতেছো, তোমার শ্বাস যেন রুদ্ধ হয়ে গেছে, তুমি কেন এত বেশি বেশি কাঁদতেছো, স্ত্রী বলে স্বামী গো আমার হাত পড়ছে দেহে, আমি আমি কাঁদি না, আমি কাঁদি তোমার জন্য, তোমার জন্য, দুইজন ভাই 10,000 টাকা, আব্দুর ভাই 10,000 টাকা, তারপরে রমিজউদ্দিন ভাই 3,000 ইটা, তারপরে 500, 1,000 করে, হয়তো অনেকে 100 করে, 10টা টাকা দেওয়া শরীক রইল রে আল্লাহ, আমি সকল দানকারীদেরকে তোর হাতে আমানত করে গেলাম আল্লাহ রে, তোর হাতে দিয়ে গেলাম, জীবন ভর তুমি এদের দেখা রাইখো, জিন্দগিতে আমার ভাইদের কঠিন কোন রোগ ভেদ দিও না, নামাজ সম্পর্কে কিছু আলোচনা করলাম, মালানা ইমরান মাঝারি আল্লাহর ওলি মানুষ, রবিউল আউয়াল সম্বন্ধে কিছু আলোচনা করলো, আমি গুনাহগার নামাজ সম্পর্কে কিছু আলোচনা করলাম, এই আলোচনা গুনি আমার ভাইয়েরা আমল করতে পারে, তৌফিক দিয়ে দিও রে আল্লাহ, বুঝে শুনে নামাজ আদায় করতে পারে, তৌফিক দিও রে আল্লাহ, এক নজর দেখো দেখো রে আল্লাহ, কারমা নাই বাপ নাই, কারমা দুনিয়ায় নাই, কার আব্বা নাই, এক নজর তুমি দেখো রে আল্লাহ, যাদের আব্বা নাই আম্মা নাই, এই মোনাজাতের খাতিরে প্রত্যেকের আব্বা আম্মার কবার আজাব তুমি মাফ করে দাও, কেন দিব না, মা তো অনেক কষ্ট করছে, শীতের রাত্রে ডানে সয়লে পেশাব করে বিজাই দিতাম, বামে নিত, বামে পেশাব করে বিজাই দিতাম, মাঝখানে আনতো, মাঝখানের জায়গা যদি বিজাই দিতাম, আর বিছনায় জায়গা নাই, এই মা সারা রাত আমার প্রস্রাব করা বিজা বিছনার মধ্যে করে কাটাইতো, মুরগির বাচ্চার মতো বুকে উঠাইয়া আমারে নিয়ে রাত্রি যাপন করতো রে আল্লাহ, এই কষ্টের মা যাদের দুনিয়ায় নাই, আব্বা যাদের দুনিয়ায় নাই, প্রত্যেকের আব্বা আমার কবর এই মোনাজাতের খাতিরে, এই মোনাজাতের খাতিরে প্রত্যেকের আব্বা আমার কবর তুমি জান্নাতের টুকরা বানা দাও, যারা টাকা দিছে এদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, হায়াত বাড়ায় দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচায় দাও আল্লাহ রে আমার আল্লাহ,
এই বাইতুল মিরাজ জামে মসজিদ কিয়ামত পর্যন্ত বিশাল ভাবে এখানে কবুল করে নাও। আমার ভাই মুফতি শহীদ কবুল করো। এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য বৃন্দ সকলে তোর হাতে আমানত করে গেলাম, এদের তুমি জীবনভর দেখে রাখো। এই মসজিদের মুসলিয়ানে কেরামদের তুমি দেখে রাখো আল্লাহ, আর গুনাহ তুমি মাফ করে দাও। আমরা অনেক গুনাহগার, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। মাফি যদি নাহি কো আরে নাল্লা মোদের, মাফি যদি নাহি কো আরে নাল্লা মোদের, আরে বলেন দেখি মোরা গোজাবো কার কাছে, বলেন দেখি মোরা গোজাবো কার কাছে। আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গা নাই, অতএব আপনি আমাদের মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ গো, মাফ করে দেন। আপনার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আল্লাহ বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, রে রাহিম হইয়া কেমনে গচাইয়া দেখিবে, রাহিম হইয়া কেমনে গচাইয়া তুমি দেখিবে। আপন আপন ঘর বাড়ি সারি, আপন আপন ঘর বাড়ি সেরে আইছেন না সবাই, তাহলে কন্যাকে কন আপন আপন ঘর বাড়ি সারিয়া, তোমার ঈদর জায়গা রইলাম বসিয়া, তোমার ঈদর জায়গা রইলাম বসিয়া, ওয়াদা দিলাম মসজিদ সাক্ষী বানাইলাম, এ মাহফিল সাক্ষী বানাইলাম, একটা গুনাহ আর করব না, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আরো জোরে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।